2023 সালে বাংলাদেশের মোট জিডিপির প্রবৃদ্ধি 6% হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিশ্বব্যাংক ও IMF এর বার্ষিক বৈঠকে প্রকাশিত IMF এর বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসে এই কথা জানানো হয়েছে। তাদের পূর্বাভাস বলছে 2024 সালেও বাংলাদেশের প্রবৃদ্ধি 6% হবে, তবে 2028 সালে প্রবৃদ্ধির হার বেড়ে 7% উন্নীত হবে। মঙ্গলবার IMF এর এই বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশিত হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ হিসেবে IMF মনে করে উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার সংকটে বাংলাদেশের প্রবৃদ্ধি কম হবে। তবে বাংলাদেশের এই প্রবৃদ্ধির হার ভারত ছাড়া বিশ্বের সকল উন্নয়নশীল দেশের মধ্যে সবচেয়ে বেশি। গত সেপ্টেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংক ADB জানিয়েছিল 2023-24 অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 6.5%। অন্যদিকে সম্প্রতি বিশ্বব্যাংক বলেছে চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 5.6%, তবে চলতি 2023-24 অর্থবছরের জন্য সরকার 7.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারি লক্ষ্যমাত্রার সঙ্গে উন্নয়ন সংস্থাগুলোর পূর্বাভাসের বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি IMF জানিয়েছে 2022-23 অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ছিল 9%, 2023-24 অর্থবছরে তা 7.9% এবং 2028 সালে তা 5.5% নামতে পারে। এছাড়া চলতি হিসাবে ভারসাম্যে ঘাটতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে IMF। তারা বলছে 2022-23 অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি জিডিপির 0.7% ও 2023-24 অর্থবছরে তা 0.8% হতে পারে। IMF এর প্রতিবেদনে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে। সংস্থাটি বলেছে মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিজনিত সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিশ্ব অর্থনীতি। যুদ্ধের কারণে খাদ্য জ্বালানি বাজার বিঘ্নিত হয়েছে, সেই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতির হ্রাস টানতে নীতি সুধার অভূতপূর্ব হারে বাড়ানো হয়েছে। এসব কারণে বিশ্ব অর্থনীতি গতি হারালেও থমকে যায়নি। IMF বলেছে প্রবৃদ্ধি যে সবখানে একই হারে হচ্ছে তা নয়, সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মতানৈক্য বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বলে মন্তব্য করেছে IMF। দেখা যাচ্ছে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলোয় অর্থনীতির গতি আরও কম। আবার উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা বেশ চাঙা হলেও ইউরো অঞ্চলের অর্থনীতির গতি কম। আবার চীন ব্যতীত অনেক উদীয়মান দেশ ঘুরে দাঁড়িয়েছে। তৌহিদ হাসান, কালবেলা।